নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধলাইয়ে জমি বিবাদ, দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত চার। তিন এপ্রিল ফের বরাকে হিমন্ত, শিলচর করিমগঞ্জে মনোনয়ন। আশ্রম রোডে নাগরিক সভা, প্রশাসনের কাছে বিচার কামনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত চার ব্যক্তি। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার বেলা দুটা নাগাদ দক্ষিণ ধলাই চান্নিঘাট গ্রামে। গ্রামের বাসিন্দা মইনুদ্দিন লস্কর গৃহ নির্মাণের কাজ করাচ্ছিলেন। তখন তারই ভাতিজা শামসুদ্দিন লস্কর ও সাইমুল হক লস্কর এসে নির্মাণ কাজে বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাক বিতণ্ডা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আঘাতপ্রাপ্ত হন অন্তত চার ব্যক্তি। আহতরা হলেন মইনুদ্দিন লস্কর, তার পুত্র নাজমুল হক লস্কর, অপরপক্ষের শামস উদ্দিন লস্কর ও সাইমুল হক লস্কর। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লায়লাপুর পুলিশ। আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। আঘাত গুরুতর হওয়ায় ধলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক সকলকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে মইনুদ্দিন ও শামস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমি দুইটা নাগাদ বাড়িতে আইছি, রোজা মাস রেস্ট করা তাইছি বাড়ি বাট্টার থাকি। আবার পরে আইয়া পাইছি বাবাই মিস্ত্রির লগে খাম কথরা। আমি আইয়া কাপড় সাপড় খুলছি, খুলিয়া বাবারে বল দে বাত লাগছে মিস্ত্রির আখতাও এক। আমি আবার এক 15 মিনিট পরে আমার শশাগরের ভাই মুসব্বির আলীর ছেলে, সবচেয়ে ছোট ছেলে সাইমুলউদ্দিন লস্কর আইসে স্কুটি লইয়া আমার বাড়িত। আইয়াও গালিগালা শুরু করছে। গালিগালা শুরু করতে সময় আমার বাবাই জিজ্ঞেস কিতা হয়েছে, গালিগালাজ করার পরা তো রয়েছে আমার বাবা জিজ্ঞাসা জিজ্ঞেস এর বাড়ির মিডিলে দি ঘুরিয়ে আইছে আলকাস। এর বাড়ি আমার বাড়ির পূর্ব দিকে আছে এন্টি ভাই ঘুরিয়ে আইছে শামসুদ্দিন। আর আমার বাড়ি আমার ও সাইডে আমার ফটো চাষার ঘর আছে উত্তর দিকে দিয়ে ঘুরিয়ে আইছেন তার বাবা। ঘুরিয়ে আইয়া কইয়া দিত রা তান ছেলে অকলরে ফুতাইয়া মারো আমার বাবারে ফুতাইয়া বাড়ি আমার দাসা তা ফাটাইলি। এটা জমিন জায়গার বিচলিয়া দরবার আমার ফুদ্দা কোনো জমি জায়গা কইতে আমার বাড়িত ঘর বানাইতে দেন না। আমার বাসা সত্য তো তিনবার করা হয়েছে বাড়ি, তিনবার করিয়া তবুও বাড়িত ঘর বানাইতে দিতে না। তারা ঘর চর বানাই দিছে না, আমরা বানাইবার দিতে না। তারা আগেও মাদার ওলা মানুষ একটা মারছে আমার বাবারে জেলা ফুটাই মারছে নলা অক্টারে মারছে। আমি ছুটো আসলাম, আমি দেখছি ছুটো আসলাম, তারা আগে ওলা মানুষ একগু মারছে। আগামী 3 এপ্রিল ফের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বরাক উপত্যকা সফরকালে করিমগঞ্জ ও শিলচর লোকসভা আসনে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ও কৃপানাথ মালাকে নিয়ে পৃথক পৃথকভাবে দুই জেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিলে উপস্থিত থাকবেন। পাশাপাশি এদিন করিমগঞ্জে একটি দলীয় কর্মী সভায় যোগ দেবেন তিনি। এ মর্মে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর গায়স্থ এক সাংবাদিক বৈঠক ডেকে এদিনের মুখ্যমন্ত্রী সফরের সফল করে তুলতে জনগণের সহযোগিতা চাইলেন। সাংবাদিকদের সাথে আলোচনাকালে বিধায়ক কমলাক্ষ বলেন, এবার একই দিনে করিমগঞ্জ ও শিলচর আসনের দলীয় প্রার্থীদ্বয়ের মনোনয়ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী, সেটা অনেক বড় কথা। এমনিতেই করিমগঞ্জ তথা শিলচরের সর্বস্তরের জনগণ এবার দুহাত উজাড় করে বিজেপির প্রার্থীদের ভোট প্রদান করবেন। বিধায়ক আরও বলেন, তৃতীয়বারের মতো কেন্দ্রে বিজেপি সরকার আসছে এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হচ্ছেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই যা বুঝে গেছেন অসম তথা সমগ্র দেশের মানুষ, তাই মুখ্যমন্ত্রী করিমগঞ্জের উপস্থিতির অনুষ্ঠান সফল করার আহ্বান জানান কমলাক্ষ। একই সাথে তিনি এও বলে দেন, আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জে বিজেপির প্রার্থী কৃপানাথ মালহ ও শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয় নিশ্চিত।
ইনক্লুসিভনেস, অর্থাৎ সবাইকে নিয়ে চলার যে ওনার যে একটা মানসিকতা এবং বক্তব্যে সেই কথাগুলি বলছেন। এক নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট, অন্যদিকে হচ্ছে সবার উন্নয়নের স্বার্থে, সবকা বিকাশ সবকা সাধারণ, সবার উন্নয়নের জন্য সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেই চিন্তাধারা নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে আসাম বিগত দেখা যায় 2 বছরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেভাবে ত্বরান্বিত করেছে, একদম প্রত্যেকটা ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসামকে একদম শীর্ষস্থানে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে তৎপরতা, আমি মনে করি এই এমপি ইলেকশনে ডেভেলপমেন্টের স্বার্থে প্রত্যেকজন আসামবাসী, প্রত্যেকজন বরাকবাসী, প্রত্যেকজন নাগরিক মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা উচিত। এবং সামনের দিনে আমি মনে করি 3 তারিখ অভূতপূর্ণ মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীকে সঙ্গে সঙ্গে নিয়ে, তো সেইবারে সবার উপস্থিতি কামনা করছি। বরাকের 2 বিজয়ীর প্রার্থীর জয় সম্পর্কে আপনার আপনি কী মনে করেন, মানে কীভাবে জয়? এই কথাগুলো হয়তো বা ফর্মাল কথা হয়ে যায় যে সে সময়ের অপেক্ষা, আমি বলবো শুধু সময়ের অপেক্ষা না, ইতিমধ্যে বরাকবিলির জনসাধারণ সিদ্ধান্ত নিয়েছে যে এবার বিজেপির প্রার্থীদেরকে জয়ী করবেন, কারণ যেহেতু সেন্ট্রালে বিজেপি গভর্নমেন্ট এবং সামনের দিন কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সেটা সবাই জানা, যে নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে 3য়বারের জন্য যে ভারতবর্ষে এনডিএ সরকার হচ্ছে সেটা একদম শুধু সময় অপেক্ষা। তাই সেদিকে লক্ষ্য রেখে আমরা বরাকের মানুষ, আমরা করিমগঞ্জের মানুষ, আমরা পিছনে থাকবো না। গত বুধবার শিলচর সংলগ্ন আশ্রম রোড এলাকায় দুপক্ষের মধ্যে সংঘটিত হওয়া মারপিটের ঘটনায় বেশ কজন গুরুতর আহত হয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ায় এলাকার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আহত পরিবারের ডাকে সাড়া দিয়ে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিত দাস চৌধুরী সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়ে নাগরিক সভার ডাক দেন। সভায় আইন হাতে না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সুজিত দাস চৌধুরী ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রশাসনকে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। আশ্রম রোডের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকিরা এখনও খোলা আকাশের নিচে বিচরণ করছে। শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে এলাকায় পুনরায় অশান্তিকর পরিবেশের সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাই আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতি সত্বর বাকি অভিযুক্তদের গ্রেফতার করার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি। কেনার মধ্যে আসলো টিটু দাস, ধনঞ্জয় দাস, দেবু দাস, ভোজন দাস, উজ্জ্বল দাস, রণ দাস, রতন দাস, বেজান আসলো, তারা আরও বিলপাড়ের কিছু মানুষ আসলো। তো তারা আইয়া প্রথম আমার সুশীল দাসের ছেলে দেবু দাস, হে আমারে প্রথম জিগাইছে যে আমি জিগাইছি তারা কিতা হয়েছে, তাই হে জিগার যে হে কর যে তোমার বাইয়ে আমার বাইরে ঝগড়া করছে, আমি যেটা হয়েছে হয়েছে আমার কও কিতা, ওর লোক লোক আমার মাথা বাড়ি মারছে, বাড়ি মারার লোক মাথা পাটি গেছে, আমি কিচ্ছু করতে পারি না, আমার আস্তে বডিতে এরকম মারিয়ে উড়ে রাখছে না, তারপরে আমার ঘরে কেউ নাই, আমার ঘরে ঢুকছে, ঢুকে আমার বউরে গিয়া তারা গরুর খুঁজছে আমার বাইরে পাইছে না, মারবার লাগি আমার বউ আইছে আমার নওয়াদ, আমার বউরে ডাক্কা মারিয়া ফলাই দিছে, মারতেও পারে আমি জানি না, সকল দেখছি না আমি, আমার মাও আইছে আটকা মারেও মারছে, আমরা ডাক্তারও যেতাম তখন টুকটুকি দিয়া তারা বাড়ির সামনে আমরা আবার আটকাই লইছে, টিটু দাসের মা টিটু দাসের বাবা তারা আমরা মেডিকেল যেতে দেন না, তারপর পুলিশ এসে তারা তারপর তারা আমরা সারছে, এর আগে আমরা যেতে দেন না, মেডিকেলও যেতে দেন না, আমরা আবার মারছে হসপিটালে, আর হসপিটালে যাওয়ার সময় আমরা গল্লির সামনে আটকাইছে তারা, তারা 30-40টা ছেলে হইব, তারা আটকাইয়া আমরা মারধর করছে, এখানে মারধর করার পরে একটু আগে গেছি, টিটুর মা টিটুর বাবাই কয় যে এরা হসপিটালে যাইতে দিস না, এরা হসপিটালে যাইতে দিস না, তারপরে কোনোরকম সারানি হয়েছে, ড্রাইভারের পর্যন্ত মারছে, তারপরে দিকে তারা আমরা আমরা আরেকবার যাইলাম এদিকে, আরেকবার আমরা আটকাই, আরেকবার মারছে 30। সবাই রে আমি একটা কথা বলি, আজকে যে নাগরিক সভাতে আমরা উপস্থিত হয়েছি, সবাই রে একটা আমি মিডিয়া মারফতে কইতে, সবাই যেন আমরা যেহেতু সামনে নির্বাচন আছে এর লাগে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতো, আমরা যাতে কোনো শৃঙ্খলা আইন না তো না লইতাম, এই সভাতে আমরা এটা সিদ্ধান্ত হয়েছে আইন না তো না লওয়ালে সবাই শান্তি। কাটিগড়া চৌরঙ্গী পয়েন্ট থেকে সিদ্ধেশ্বর কেরোসিন এজেন্সি অবধি তথা
টিআরকে রোডের জমা জল নিষ্কাশনের পাশে থাকা নালাগুলো সংস্কারের দাবি জানালেন এলাকার সচেতন নাগরিকেরা। শুক্রবার কাটিগড়া বড়খলা লোকনির্মাণ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে এ মর্মে একটি স্মারকলিপি প্রদান করা হয়। নির্ঝর দাস বলেন, এই এলাকার সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা, পার্শ্ববর্তী এলাকার লোকেরা যাওয়া আসার সময় সমস্যায় পড়তে হয়। তাছাড়া এই অঞ্চলের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন উক্ত রাস্তা দিয়ে পুণ্যার্থীরা আসা যাওয়া করবেন। অনেকেই পিণ্ডদান তর্পণ করতে আসবেন, কিন্তু এই জমা জলের কারণে পুণ্যার্থীদের পবিত্রতা নষ্ট হবে। তাই আগামী সোমবারের ভিতরে রাস্তার জমা জলের সংস্কারের কাজ সম্পূর্ণ করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজলকান্তি দেব, দেবাংশ দেব প্রমুখ। আমরা আজকে কাটিগড়া অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড়খলা কাটিগড়া টেরিটোরিয়াল ডিভিশনের পিডব্লিউডির কর্মকর্তা মহোদয়কে একটা মেমোরেন্ডাম মারফত একটা জানানি দিয়েছি যে টিআরকে রোডের সংস্কার করার জন্য। টিআরকে রোডে দীর্ঘদিন থেকে নোংরা জল জমে আছে, ড্রেন বন্ধ হয়ে গেছে যা পিডব্লিউডি ডিপার্টমেন্টের, আর এদিকে লোক চলাচল করতে পারে না, স্কুল কলেজে যাতায়াত ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হয়। আগামী 6 এপ্রিল থেকে শুরু হচ্ছে বারুণী মেলা, এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী মেলা, এটা পূর্ণ মধুকৃষ্ণা ত্রয়োদশীর পূর্ণ লগ্নে শুরু হয়। এখানে মানুষে বারুণী স্নান করতে আসে, বিভিন্ন পূর্ণ কাজকর্ম করতে আসে, কিন্তু এই নোংরা জল চেয়ে নোংরা জলের উপর দিয়ে গিয়ে কীভাবে মানুষে পূর্ণ কাজ করবে বা পূর্ণ কাজ করে বেরিয়ে আসবে, তার জন্য বারুণী মেলা 6 তারিখে আরম্ভ হওয়ার আগে আমরা 3 দিনের সময়সীমা দিয়ে আজকে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আমরা মেমোরেন্ডাম দিয়েছি অতিসত্বর যাতে রাস্তা সংস্কার করে। রাস্তা সংস্কার যদি না হয় আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামব। আমরা বিভিন্ন সময়ে দিয়েছিলাম, বিভিন্ন সময়ে কাটিগড়ার মানুষ পিডব্লিউডি বিভাগকে বলেছিলেন, বিধায়ককে বলেছিলেন, কিন্তু অকর্মণ্য অপদার্থ বিধায়ক কিছুই করেন না, শুধু গ্লাস তুলে গাড়ি নিয়ে চলতে থাকেন। ঠিক এভাবেই সরকার সদিচ্ছা আছে, সরকার টাকা দিচ্ছে, এক্সিকিউটিভ এজেন্সি পিডব্লিউডি এসডিও বা ইঞ্জিনিয়াররা কী করছেন তা প্রশ্নবোধক চিহ্ন দ্বারায় আমরা আজকে 3 দিনের সময়সীমা দিয়ে মেমোরেন্ডাম প্রদান করেছি। অতিসত্বর যদি রাস্তা সংস্কার না হয় বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন হবে। শুক্রবার কাছাড় জেলার ছোট জালেঙ্গা ইসলামিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সাদিক আহমেদ বড়ভূঁইয়া। বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা কমিটির কর্মকর্তারা বলেন, বিগত 2004 সাল থেকে সবার সহযোগিতায় এই গরিব এলাকায় মাদ্রাসা অতি সুনামের সঙ্গে বিশুদ্ধ কোরআন হিফজ শিক্ষাদান করে আসছে। মাদ্রাসায় বোর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। এদিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সভাপতি আলতাফ হোসেন লস্কর, সহসভাপতি মাসুম আহমেদ চৌধুরী, আলী মনসুর, সাধারণ সম্পাদক রহিমউদ্দিন লস্কর, জমির আহমেদ, ইকবাল বাহার তাপাদার, রিয়াজ উদ্দিন লস্কর, আজাদ আহমেদ লস্কর প্রমুখ। যে হাল্লতে চলে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ খোয়ার মতো নাই। বরাকবেলির মানে এই বরাকবাসীর শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ লইয়া যত মুসলিম জনসাধারণের সাহায্যর সহানুভূতির কারণে মাদ্রাসা যতটুকু উঠছে, আজকে যতটুকু হইছে বরাকবাসীর মুসলিম জনসাধারণের লাগিয়া হইছে। হ্যাঁ, এটার লাগি তারারে আমরা আন্তরিক ধন্যবাদ জানাইয়ার আজা আল্লাহর কাছে হাজার শুকুর যে বরাকবাসীর সমস্ত মুসলিম জনসাধারণের মায়া এই মাদ্রাসার লাগিয়া ডুকছে করিয়া বুঝছেন নি। আমরা যখন বর্তমানে মাদ্রাসার কাজ চলে, বোর্ডিংয়ের কাজ চলে, তখন আমরা এই মাদ্রাসার বিগত দিন থেকে আজ পর্যন্ত আমরা বাঘপুর ফির সাহেব তান দোয়ার থাকার কারণে, বাগাডরি ফির সাহেব তান দোয়া থাকার কারণে, আমরা নিমাইজানপুরের মুসলিউদ্দিন চৌধুরী সাহেব ফির সাহেব তান তানোর দোয়া থাকার কারণে, টানটুলোর ফির সাহেবর দোয়া থাকার কারণে, বিভিন্ন অলিয়াউলিয়াগুলোর দোয়া মানে এই মাদ্রাসার মধ্যে আছে। হ্যাঁ, এবং তারা এখানে আইয়াও গেছেন, স্বচক্ষে দেখিয়াও গেছেন, এবং তারার দোয়ার কারণে আজকে মানে এই মাদ্রাসাটা অতখান মানে, এবং মাদ্রাসার যে ফাউন্ডেশন যেটা মানে যে শিলান্যাস যেটা হয়েছিল ভিত্তিপ্রস্তর, এটা মানে বাঘপুরী সাহেবের হাতে হয়েছে। শিলচর জেলা কংগ্রেস সভাপতি হিসেবে তার কার্যকালের 1 বছর পূর্ণ করলেন অভিজিৎ পাল। এ উপলক্ষে এদিন তার 1 বছর পূর্তিকে কেক কেটে দিনটি উদযাপন করা হয় কংগ্রেস ভবনে। কংগ্রেস কর্মীরা তাকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন লোকসভায় দলের প্রার্থী সূর্যকান্ত সরকার, স্বদেশ উপসভাপতি অরুণ দত্ত মজুমদার, সাধারণ সম্পাদক সুজন দত্ত, প্রদেশ মুখপাত্র সঞ্জীব রায়, জেলা মহিলা কংগ্রেস সভাপতি বন্দিতা ত্রিবেদী,
দীপদীপ দত্ত, রনি দত্ত, জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ প্রমুখ। বিশ্বনবী হজরত মোহাম্মদের সহধর্মিনী হজরত আয়েশা সিদ্দিকার অফাত দিবস উপলক্ষে 17 রামাদান বৃহস্পতিবার হাইলাকান্দি কাটলিছড়া বাসস্ট্যান্ড ইফতাহার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাসস্ট্যান্ড ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় টাউন দক্ষিণ ঈদগাহ সংলগ্ন জামে মসজিদে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আল্লামা সালিমুল হক লস্কর। তিনি পবিত্র 17 রামাদান বিশেষ এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর সম্মিলিতভাবে সবাইকে নিয়ে বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন আল্লামা সালিমুল হক লস্কর। এদিন বাসস্ট্যান্ড জামে মসজিদকে কয়েক শতাধিক রোজাদার মানুষ ইফতার করেন। এদিকে একই দিনে আল্লামা সালিমুল হক লস্কর সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বাসস্ট্যান্ড হালকা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানুষকে ইফতার করানোর জন্য কারণ ইয়াতে অত্যন্ত বেশি পুণ্য হয়। তো আমরা প্রতি বছরের ন্যায় আবার আমার বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেছি। এর কারণ হলো, প্রথমত হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের দিন হলো আজ। দ্বিতীয়ত হলো আজ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই দুই জিনিসের পুণ্য লগ্নে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাতে এবং এই বদর দিবসের পুণ্য লগ্নে, এই জন্য পুণ্য লগ্নে বলছি, যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে যদি কোনো ব্যক্তি কোনো বাক্যবান করে থাকে তাহলে সে মুসলমানই থাকবে না, এই জন্য বললাম পুণ্য লগ্নে। তো এই আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছি এবং আমাদের এখানে সবাই উপস্থিত হয়েছেন। সবাইকে নিয়ে আমরা আল্লাহর নিকট দোয়াও করেছি, আশা রাখছি আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন এবং দুনিয়ার মধ্যে একটা শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে দেবেন, যাতে করে আমরা শান্তিতে বসবাস করতে পারি। আলগাপুরের বিধায়কের বাসভবনে রাত 8টায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। বলেন, কংগ্রেসের অস্তিত্ব নেই, বিজেপির হয়ে কাজ করছে কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। এবার নির্বাচনে কংগ্রেস কোনো ফ্যাক্টর নয়, লড়াই হবে একমাত্র বিজেপির সঙ্গে। কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া, তাই জনগণকে সতর্ক করেন বিধায়ক করিম। তারপর বক্তব্য রাখেন করিমগঞ্জ কেন্দ্রের এআইডিএফ এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে জনসভায় নিয়োজিত রয়েছেন, ভবিষ্যতেও থাকবেন, তাই হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার সাধারণ মানুষের চাহিদা পূরণ করতে উদ্যোগ নেওয়া খুবই জরুরি বলে জানান তিনি। বলেন, নির্বাচনে জয়ী হলে করিমগঞ্জকে শিল্পনগরীতে পরিণত করার লক্ষ্য রেখে তার প্রয়াস অব্যাহত রয়েছে। শাহাবুল ইসলাম বলেন, তিনি জয়ী হলে বদরপুর ঘাটে রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের জন্য চেষ্টার ত্রুটি রাখবেন না। ভৈরবী থেকে সরাসরি গুয়াহাটি রেল পরিষেবার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। তাছাড়া তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন শাহাবুল ইসলাম চৌধুরী। এদিন বক্তব্য রাখেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামউদ্দিন চৌধুরী। আর কোন মানুষ নাম হইল না আপনারা? বাদল পাল, বাদল পাল, গৌতম গুপ্ত, রঞ্জিত চৌধুরী, এলকুর কন্ট্রাক্টর। আমরা এমএলএ হলে খুনতা পারি না, তিন এমএলএ খালি আউলি আউলা গুরিতরা নানি ও তিন এমএলএ দুইটার বাড়াইটার মোর 5 বছর 7.5 বছর এমএলএ কন্ট্রাক্টর হলো নাম হইল আপনারা কই নাম কই যারা খাম কোনটা স্কর্পিও দৌড়াইতরা গাড়ি দৌড়াইতরা লইয়া ঘুরাইতরা এরা খে নাম কই না? সব মুসলমান, নজির ভাই মুসলমান, রাজু ভাই মুসলমান, কলিম ভাই মুসলমান, জাকির ভাই মুসলমান, সব মুসলমান। করলে না করলে না খরগে কাম দে আমরা মেলে দিয়ে বিদ্রোহ নানি খানা বদল বলে কাম করাই দেয় আল্লাহ আগল লাগাত নাই সার্কিট হাউস কে বাদ থাকে নিজাম চৌধুরী, সুজাম চৌধুরী, মেজাব জাকির চৌধুরী, আমরা আইয়া
আগে বারে দিয়ে মুসলমানের বিয়ে করতে চাইয়া যেত, এখানে যেমন তার বাপর সম্পত্তি গৌতম রায়, হ্যাঁ আল্লাহ স্যার কিনে মানে গৌতম রায় ইনো আর কোনো আমরা মানুষ হইতে হবে হেলু গিয়া আমরা নমাজ পড়ো বেড কভার তোলে বেলা ইয়া জম্মাতে নমাজ হয় স্যার কিনে হয় না হয় না অগুন সাইলে না সাইলে না আপনার অগুন তোর লাগিন ইউটিউবে ভূত দিছিল অগুন তোর লাগিন মৌলা বদরুদ্দিন আকবর সাহেব আপনারা লোক দিছিল অগুন হইছে না হইছে না প্রত্যেকর দোষ হইব প্রত্যেকর ভুল হইব চার করে সাইড জন্ম ওই জায়গা নাই আরেক জায়গা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ধলাইয়ে জমি বিবাদ, দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত চার। তিন এপ্রিল ফের বরাকে হিমন্ত, শিলচর করিমগঞ্জে মনোনয়ন। আশ্রম রোডে নাগরিক সভা, প্রশাসনের কাছে বিচার কামনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।